মিষ্টি কুমড়ার মেগুনি বিক্রি করছেন চিত্রনায়িকা মাহি। গাজীপুর চৌরাস্তায় প্রধান সড়কে চিত্রনায়িকা মাহিয়া মাহির রেস্তোরাঁ ফারিস্তা। মাহি এখানে উপস্থিত থেকে রোজ ইফতার সামগ্রী তুলে দেন ক্রেতাদের হাতে। এবার মাহি জানালেন তাদের ইফতারের মেনুতে যোগ হচ্ছে বিশেষ বেগুনি, যার নাম মেগুনি, যা তৈরি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে। রবিবার 10 এপ্রিল থেকে এটি তার রেস্তোরাঁয় পাওয়া যাবে। মাহি বলেন, আমি খুব এক্সাইটেড নতুন আইটেমটা নিয়ে। মিষ্টি কুমড়া দিয়ে বানানো এটার নাম দিয়েছি মেগুনি। আমি ইন্সপায়ার্ড হয়েছি মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। আমি রাজনীতি বুঝি না, কিন্তু তার কাজ আমার ভালো লাগে। তিনি বেগুনির উপর চাপ কমাতে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাতে বলেছেন। এটা অসাধু ব্যবসায়ীদের জন্য মুখ্যম জবাব। তিনি আরো বলেন, সে কারণে আমার ফারিস্তার জন্য এটি তৈরি করেছি। কিছু অসাধু ব্যবসায়ীরা রোজা এলে বেগুনের দাম বাড়িয়ে দেয়, এতে আমরা বিপদে পড়ি। এবার তাদের আমরা বিপদে ফেলব। বেগুনি খাবো না, খাবো মেগুনি। পথে প্রান্তরের সাথেই থাকুন। এরকম আরো মজার মজার তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করুন। ধন্যবাদ। Thank you.